কমল পাশা, বিয়ের আগে আমার তুমি বিধবা করে দিও না। তুমি কবুল করে আমার আপন বহু মাইনা নাও। বিয়া যে কত মজা, এটা একটু পরেই তুমি টের পাবা। কবুল কও বাবাজি, আমার তো দেরি হয়ে যাচ্ছে, বলো কবুল। কাজী সাহেব, আমি যদি বিয়ের মতো মজা না পাই তাহলে পরে কিন্তু সবার সাক্ষী রেখে কইতেছি আমি কিন্তু বিষ খেয়ে মরে যাব। তুমি বিয়ের আগে বিধবা হতে চাও না, কিন্তু বিয়ের পরে কিন্তু বিষ খেয়ে মরে গেলে তুমি কিন্তু বিধবা হবা। আল্লাহর কি রে কই কইতেছি, বিয়ের মধ্যে যে কিরা মজা এটা তুমি কবুল কর একটু পরে অনুভব করতে পারবা। কবুল কয়ে বলাও। কে বাপু, আমার তো লেট হয়ে যাচ্ছে, কবুল কও। এ আব্বা, এ আম্মা, কবুল! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলো কবুল। কবুল, কবুল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরাম করে কি দেখতেছো, মনে হয় জীবনে প্রথম দেখতেছো। না মানে ওই এই ড্রেসে তো কখনো দেখি নাই, সেই জন্যে অনেক ফাইন লাগতেছে। আমি তো এই দিনটা স্বপ্ন ছোটবেলা থেকেই দেখে আসতেছি। এই পোশাকে তোমারা দেখার পর আমার ভিতরে জানি কেমন কেমন লাগতেছে। কি একটা করতে জানি ইচ্ছা করতেছে। আমি কিন্তু তোমার এখন বিয়া করাবো। না মানে আমি বুঝতে পারছি তুমি এখন আর আমার খালাতো বউ না, তুমি হচ্ছে আমার আপন বউ। খালাতো বউ, 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 ও বউ, উঠতেছো না কি জন্যে, উঠো। ভাইজানটা কয়া বাজার থেকে গোলা আনা লাগবে। গোলা দিয়ে কি করবা? তুমি বুঝবার পারতেছো না কেন, বাড়ির সবাই গোলা খাওয়ানো লাগবে না। তুমি বিয়ার মাঝে পায়ে গেছো তাই না? দুনিয়াতে আমি জানি মধু খাঁটি, মধুর থেকেও মিঠা যদি কোনো কিছু থাকে।